ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে শহীদ বেদী। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নাশকতা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। রাকিব হোসেনের ক্যামেরায় আরমান কায়সারের প্রতিবেদন। আর মাত্র কয়েক ঘন্টা পরই গোটা বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের। আর তাই ভালোবাসার নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে, আলপনার অবয়ব জাগিয়ে মিলেছে শহীদ বেদিতে। আগামী প্রজন্মের সাথে বাংলা ভাষার মেলবন্ধনকে দৃঢ় করতে প্রস্তুত গোটা শহীদ মিনার এলাকা। এই দিবসে ভাষা শহীদদের স্মরণে, তাদের শ্রদ্ধায় আমরা কিছু একটা করার চেষ্টা করি, তাদের উৎসর্গ, তাদেরকে উৎসর্গ করে। মেন যে বড় আলপনাগুলো সেটা হচ্ছে কি, মেন বেদির সামন্দি হবে, আর এখানে ছোট ছোট হচ্ছে। আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন সব সময় বাংলাকে ধারণ করতে চাই এইভাবে। করোনার কারণে কালকে আশা করছি প্রচুর গ্যাদারিং হবে, এই জন্য আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। শহীদ মিনারের মূল্যটা কি সেটা বোঝানোর জন্য ওদেরকে নিয়ে এসেছি। তবে দিনটিকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানালেন র‍্যাবের মহাপরিচালক। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র‍্যাবের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে অবজারভেশন চেকপোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র‍্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে, যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে যাতে আমরা সেটা ফেস করতে পারি, এই প্রস্তুতি আমাদের রয়েছে। বাঙালি শ্রদ্ধা আর ভালোবাসায় আজ রাতের প্রথম প্রহর থেকেই শহীদ বেদী ভরে উঠবে ফুলে ফুলে। জাতি স্মরণ করবে তাদের শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিকদের। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।